গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কালকে ওই রাতে অত রাত পর না আড্ডা ফাড্ডা দিয়েও সবাই গেছে অফিস গেছে ভেবে তো ছিলাম, প্রথমে নিজেই বলছিল ছুটি নিয়ে নেবে বা ওয়ার্ক ফ্রম হোম করে নেবে, লাস্ট মোমেন্ট উঠে গেছে, পুরো এরম এরম হয়ে যাবে সারাদিনেও। যেহেতু 3-4 ঘন্টা ঘুমাচ্ছে, আমি তো ভালো করে ঘুমিয়ে নিয়েছি আর সাধনা মোটামুটি ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে। এখন এই বিছানাটা সাফ সাফাই করে সকালে ব্রেকফাস্ট বানাবো, আজকে ওটসের প্যানকেক খাবো তোমাকে। বিছানাটা পরিষ্কার করে তারপরে ব্রেকফাস্ট বানাবো। এদিনে ব্লগটা দেখেছি যে সৌভিকের পছন্দ হয়নি ওটসের প্যানকেকটা, ওই জন্য একদম ওটসের প্যানকেক শুনে রিফিউজ করে দিয়েছে। তো যাই হোক, যেহেতু ঘুরতে টুরতে এসেছে এত দূর কলকাতা এসেছে, আমি আর ওটস খাওয়াইনি, তো আমি স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো। এখানে আমি ডিম সেদ্ধ দিয়েছি, ব্রেড বার করে নিয়েছি, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, ফ্রিজে সালামি আছে। তোমাকে আজকে আমার হাতে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো, খেয়ে দেখো পাগল হয়ে যাবে, আর দোকানের স্যান্ডউইচ খেতে পারবে না। আর এই হচ্ছে সকাল সকাল কফি, আজকে তোমাকে আমি ডেবিট অফের কফি খাওয়াচ্ছি। নাও পৌনে 2 সৌভিক একটু আগে ফোন করে বললো 2:30 নাগাদ ওর অফিসের সামনে মিট করতে, বাট বাইরে আজকে একটু বেশি চড়া রোদ উঠেছে, শান্তনুদা এসেছে আর কলকাতার গরমটা দিল্লিতে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, সৌভিককে ফোন করে বলি ওটা 3:30 করতে, কারণ একটু বাইরে বেশি রোদ আজকে, একটু বেশি রোদ। দুপুরে খাবে কখন? 2 না 2:30? ওকে, যদি 3 বেরোই তাহলে 2 সময় বসবো, আর যদি 3:30 বেরোই একদিনই ঠিক আছে, বিট যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের খাওয়া উচিত না বেশি। চিকেনটা তো আগের দিন এমনি গলে গেছিল, কারণ প্রেসারে দিয়ে একটু বেশি সিটি দেওয়া হয়েছে, মানে সৌভিকও ভেবেছিল যে দেশি চিকেন সেদ্ধ হতে টাইম লাগবে তাই জন্য বেশি সিটি দিয়ে দিয়েছে। সেদিনকে তাও চিকেনের পিস বোঝা গেছে, আজকে আমি দেখাচ্ছি চিকেনের কি অবস্থা হয়েছে। এই যে চিকেন গুড়িয়ে গেছে, গুড়ো চিকেন হয়ে গেছে, চিকেন গ্রেভি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলবে, ভাইরাতে রান্না অপূর্ব। 3:05 এদিকে সবি ফোন করে বলছে কোথায় কোথায়, শান্তনুদা বাথরুমে ঢুকে বসে আছে বেরোচ্ছে না, আমি রেডি হয়ে বসে আছি, এদিকে সবি বলছে তোরা বললি 3 মধ্যে আসবি কোথায়, কারণ ও 3 পর্যন্ত অফিস করছে, তারপরে ছুটি নিয়ে নিয়েছে, তো শান্তনুদা বেরোলে তারপর আমরা বেরোবো। হয়েছে, আর এদিকে আমাদের অটো চলে এসেছে, নিজে বাথরুমে ঢুকে বসে থাকবে, আর এদিকে বলবে আমি ঘড়ি পড়তে ভুলে গেছি, আমি নাকি এত তারা দিচ্ছে ঘড়ি পড়তে ভুলে গেছে। খাওয়ার সময় পণ্য সফরের সাপ চালানো হয়েছিল, তো সেটা দুটো এপিসোড দেখতে গিয়ে শান্তনু এমন মগ্ন হয়ে গেছে, ওটা ছেড়ে উঠতে পারছিল না, বললো নিজের লেট আর বলছে আমি নাকি লেট করেছি। হ্যাঁ, নিজের এত
তো সাজা গুজা চারটে ড্রেস চেঞ্জ করে সেই একটা পড়ছে একটা ছাড়ছে। তো চলে এসেছি অফিসের সামনে আর দেখাও হয়ে গেছে, তুই আর শান্তমন আজকে রেড রেড হয়ে গেছিস। তো এখন আমরা মেট্রো করব, মেট্রো ধরে কোথাও একটা যাবো। এগেইন আজকে আমরা দিল্লি ভ্রমণে বেরিয়েছি, শান্তমন্দাকে মেট্রো চড়াবো, তারপর শান্তমন্দাকে প্রথমে নিয়ে যাবো হচ্ছে কন্নট প্লেসে। এমন করছি যেন শান্তমন্দা তো মেট্রো চড়েনি, দিল্লি মেট্রো চড়েনি। প্ল্যান চেঞ্জ, কারণ হচ্ছে যা রোদ আজকে উঠেছে, শান্তমন্দা কলকাতা সব গরম দিল্লিতে নিয়ে চলে এসেছে আর দিল্লিতে একটু বেশি গরম, তো তাই জন্য এখান থেকে আগে অ্যাম্বিয়েন্স মল যাচ্ছি, অ্যাম্বিয়েন্স মল ঘোরাবো, ঘুরিয়ে ওখান থেকে সাইবার হাবে নিয়ে যাবো, কারণ এই দিকটা আজকে করে দিল্লির সাইডটা কালকে যাবো বিকেল বিকেল। আজকে যা গরম, মল ছাড়া আজকে গতি ছিল না, আর সাইবার হাবো এই গরমের মধ্যে দুপুরবেলা যাওয়ার কোনো মানে হয় না, তো ওটাও একটু বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যা করেই যাবো, ততক্ষণ তুমি অ্যাম্বিয়েন্স ঘুরে নাও। চলছে এই যে শুরু, এরা দোকানে ঢুকে কি করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। কিনবে এসে নেবে ওপরে ওপরে ইয়ের সামনে ছিল, প্যান্টালুনস এর সামনে ছিল ওপরে। সামনে ডাইনোসরটাকে দেখে সবিকে মনে হচ্ছে আমার মতো সিমিলার, আমি খ্যাক খ্যাক করি শান্তনু দা দেখ। আশা থেকে শ্রবিককে বলছিলাম একদিন সিনাবানে যাবো শান্তনুদার দৌলতে, আজকে আমার সিনাবানে আসা হয়েছে। এই যে এখানে সিনেমান রোলগুলো এত সুন্দর দেখতে, অসাধারণ খেতেও। আর আজকে মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া হয়েছে অনেক কিছু, শান্তনুদা শৌভিকের জন্য তিনটে সিনেমান বাইটস নিয়েছে ছোট ছোট, আর একটা ইয়ে করেছে ক্যারামেলের একটা নিয়েছে, আর চকলেটের একটা কিছু একটা নিয়েছে, একটা হচ্ছে ক্যারামেল পেকান বন আর একটা হচ্ছে চকোবল। চকোবলদের জন্য নেওয়া হয়েছে মোকা ল্যাতে কোল্ড কফি, ও আমি যেটা বলছি ক্যান্সেল করে দিয়েছি বা, আর আমার জন্য একটা আমেরিকান মোকা ল্যাতে, তেল লাদ মারবে মোকাতে। ফাইনালি এসেছে, অবশ্য বেশিক্ষণ সময় লাগেনি, কতক্ষণ লাগলো? 5-7 মিনিট লাগলো, 5 মিনিট লেগেছে। ভাগ্যিস আমি স্মল অর্ডার করেছি, এটা স্মল, এরপরে রেগুলার ছিল তারপরে লার্জ ছিল, এটার নাকি স্মল। এর আগের বারও তো আমি সেটাই বলছিলাম, এটাই স্মল। এই দুটো হচ্ছে আমাদের কোল্ড কফি, আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে এটা এটা এটা, এই তিনটে হচ্ছে প্লেন সিনামন, এটা হচ্ছে চকোবন, এটা হচ্ছে ক্যারামেল পেকাবন পেকান বন। ক্যারামেল, আই হেট ক্যারামেল। কেটে খাচ্ছ কেন তুমি? এটা তোমার কামড়ে খাও না। ঠিক আছে, কেটে 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 সুবিধা, কাটা যাচ্ছে না, বড় শক্ত আছে। তুমি যেভাবে কাটছো ওভাবে কাটে না, লেয়ারে লেয়ারে কাটো, গোল গোল ঘোরানো আছে না ওই গোল গোল গুলো খুঁজে কাটো। আমি খালি না বাইরেটা বেজে পারে না মানুষ কিচ্ছু পারে না এই ছেলেটা। ধরে বসে আছি, আমার আর এদের বক বক শুনতে ইচ্ছা করছে না, আমি একটু হেঁটে আসছি, উল্টো দিকে প্যান্টালুন আছে, প্যান্টালুনসে একটু ঘুরে আসছি। কি হচ্ছে টাটা? এরা অনেকক্ষণ ধরে অনেক গুরু গম্ভীর আলোচনা করছে, আমার আর ভালো লাগছে না এদের আলোচনা শুনতে। মানে তোরা বললি তোদের টাইম লাগবে তাই জন্য। এথনিকের মধ্যে তো এটা চুজ করেছিলাম, বাট এটার ফিটিংসটা খুব একটা ভালো না। এথনিকের ফিটিংসটা ভালো না, ওয়েস্টার্নের ফিটিংসটা ভালো, দুটোই পাচ্ছি। আমি শুধু শৌভিককে বলেছি পল থেকে খাবো, এই সত্যা পলের বেকারি থেকে। আজকে ফাইনালি একটা ক্রোসা নেওয়া হয়েছে, কারণ এটা সত্যা পলের বেকারি তাই জন্য এত দাম। ওই সত্যা পল বলে, ওই সত্যা পল আমারও প্রশ্ন সত্য পলটা কি
মিস করছিলাম। এই জন্য দাম নিয়েছে বুঝেছো। শৌভিক প্রথমে একদম কনফিডেন্টলি বললো যে আমরা হেঁটে চলে যাবো, তারপরে বেরিয়ে হাওয়া খুশ হয়ে গেল। আমি সাইবারহাট মেট্রো স্টেশন থেকে অ্যাম্বুলেন্স তো হেঁটেই আসি, তাহলে আমরা কেন হেঁটে যাব? আমার জন্য সন্ধ্যেবেলা এসেছি একবারই দাও। আচ্ছা তো এখান থেকে আসি বলাটা ভুল হবে, এসেছি তো এখান থেকে অটো নিয়ে সাইবারহাট ঘুরে দেন আমরা। আগে ঘুরিয়ে নি চল, লাস্ট বারে ফ্রোজেন ফান থেকে আইসক্রিম খেয়েছিলাম আমি আর শ্রুতি। লেমন চিজ কেক তাহলে দেখ, অন্য বেলিজ ইনটক্স বেলজিয়ান চকলেট ফ্লেভার অফ দ্য ডে মে ও কে হ্যায় তো ইয়ং না কে ভালো খাও আর খাও আমরা কত জায়গা থেকে কত কিছু খাবো তার কোনো ঠিক নেই। এখন যাচ্ছি আমরা ইয়েতে মাটন মোমো ট্রাই খাবো বলে, মানে আমাদের যেখানে যা যা ভালো লেগেছে শান্তনুদা যেহেতু এসেছে শান্তনুদাকে আমরা সব খাবো। এখান থেকে একটা মাটন মোমো অর্ডার করা হয়েছে আর সৌভিক ভাবছে যে কি খাওয়া যায়। আর ভুটানিজ আইটেম ওটা দাতসি, আর এই চাটনিটা ভালো, এটা ভালো, এই তিনটেই ভালো অসাধারণ চাটনি খেতে। আরে সানন্দা মনে আছে চাটনি খেয়ে খারাপ অবস্থা? এইখানে এই মা হাতে লেগে গেছে, কিছু একটা ঘটাই ঘটাই হাসছো কেন তুমি শান্তনুদা? এইখানে কমপ্লিমেন্টারি আলু কাঁচা দিয়ে গেছে, আলুর আচার খাও সানন্দা, প্রথমবার আলুর আচার খাতে ভয় পাচ্ছি সৌভিক ছেড়ে দে। এখান থেকে ছড়াতে ছড়াতে গেছে, প্রেসপিটেটে ফেলে দিচ্ছে সব, পারে না কিছু ধরে মুখে পড়ো। ঝোল ঝোল তরকারি এটা ভুটানিজ, কাছে নিয়ে আসো, দূরে না
সিন্ডি বানাতো না একটু কে দেখো কে আমি নিচ্ছি মনে করো সিন্ডি দিয়ে পাউরুটি সিন্ডি দিয়ে পাউরুটি খাচ্ছি একই রকম স্বাদ দেখো তো কারণ আমি আধা পিস খেয়েই মোটামুটি আমার হয়ে গেছে, তুমিও দু পিসই খেয়েছো, বাকিটা সৌভিকই খেয়েছে। আর এখন যাবো হচ্ছে সিকান্দারপুর, কারণ আমাদের ওদিকে মাংস তো পাওয়া যাচ্ছে না চিকেন, তো সিকান্দারপুর থেকে মাংস ফাংস কিনে দেন বাড়ি ঢুকবো। কি হচ্ছে লেটকে পড়ছো কেন? কিন্তু জায়গাটা কেমন লাগলো বলো? আমি ওইদিকে মেট্রোতে উঠেছি, র্যাপিড মেট্রোতে ওঠা হয়নি আমারও, তো র্যাপিড মেট্রো আমারও ফার্স্ট টাইম। হ্যাঁ কেমন লাগলো তোমার? তোকে মার খাবে বলছে, একটা টিকিট কাটলেই হয়ে যেত। হ্যাঁ দেখা তো দুদিনে চলে যাবে, মার খাবে। কি কিউট দেখতে। শেষ, মেট্রো শেষ, সিকান্দারপুর তো এসে গেছি। আজকে এইভাবে মেট্রো, মানে এই ছোট মেট্রো ছিল আমার বেশ মজা লেগেছে, কিউট মেট্রোটা। সেটা জানতো না দুপুর বেলা, বুঝেছি। এই যে আমাদের দেশি থেকে বেরিয়েছে, নটা বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। আমরা একটু কেন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি শান্তনুদার কাছে ফ্রেশ হতে, আগে 15-20 মিনিট বসবো, তারপরে সব কিছু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, পুরো টান মেরেছি। উঠে এসেছে? হ্যাঁ, আজকে দেশি চিকেনটা কিন্তু সেরা পেয়েছি আমরা। হ্যাঁ ঠিক আছে, আর আমার এই দেশি ফ্রিজের দরজাটা কোনো বুঝিয়ে নেই জুগাড়। তখন তো পর্ণসবরীর সাথে দুটো এপিসোড শান্তনুদা দেখেছে, কিন্তু এমন নেশা লেগেছে এখানে এসেও আর ছাড়তে পারছে না। আর দুই ভাই, এটা কি হচ্ছে? আমি এসেছি ভুকো হবে না, বলে কি ভাই, এটা গুড়গাঁওয়ে আমাদের জমিদারি। আর এখানে আমি চা খাচ্ছি, আমি ভালো মেয়ে। এখানে তো সৌভিক পকোড়াটা ম্যারিনেট করে দিয়েছে, ম্যারিনেট করে খাটের ওপর চলে গেছে। আর এই হচ্ছে আমাদের পকোড়া রেডি, আর এখানে সালাড। আজকে পকোড়াটা সৌভিক বলেছে একটু অন্যরকম হয়েছে, খেয়ে দেখি কিরকম অন্যরকম হয়েছে। এবং যাই হোক, অনেক রাত হয়েছে, আজকের ব্লগটা এখানেই এন্ড করি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। আজকের ব্লগটা কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বম্পারফিউ। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।